আমি যেদিন কাশ্মীরে সাইট সিইংয়ে বের হই, সেই দিন প্রথমেই কাশ্মীরের লোকাল মার্কেটগুলো দেখি আর কি। এটি লাল চোখের হোটেল রেভেল, যেখানে আমি দেখেছিলাম কাশ্মীরে। জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে এই শ্রীনগর হলো কাশ্মীরের মূল আকর্ষণ এবং মূল শহর। এই শ্রীনগরে আপনাকে যেতেই হবে যখন আপনি কাশ্মীর ভ্রমণে যাচ্ছেন। আর বিভিন্ন টুরিস্ট স্পটে আপনি বেড়াবেন এই শ্রীনগরের থেকেই, কারণ একটি স্পটে যে আপনি হয়তো দু একদিন থাকতে পারবেন, কিন্তু মূল শহর বলতে গেলে শ্রীনগরের এই লাল চৌকি মূল আকর্ষণ। তো প্রথম দিন রাতে আমি কিছু না বুঝেই চলে যাই ডালগেট। ডালগেটে খরচগুলো অনেক বেশি, সে কারণেই আমি পরে স্থায়ী হয়ে যাই এই লাল চোখে। লাল চোখে আপনি খুঁজে আপনার অ্যাফোর্ডেবল প্রাইসের হোটেল রুমগুলো পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিছু হোটেলগুলো চেক করে নিতে হবে, কারণ আপনি 500, 600, 700 রুপিতেও থাকতে পারবেন। আর ডালগেটে বেশি ভালো মানের হোটেল, মানে অতিরিক্ত দাম, আর যেটা হয়তো আমার মতো স্টুডেন্টের ক্ষেত্রে পসিবল না। তো আমি লাল চোখেই থেকেছিলাম প্রায় 6 দিন। এটি একটি অসাধারণ একটি অভিজ্ঞতা। শুধু পহলগামে এক রাত কাটিয়েছি। আমি বেড়াতে যে থাকা হয়নি, মানে আমি আবার ফেরত আসি মূল শহর শ্রীনগরেই। তো 6-7 দিনের জন্য আমার রাস্তাটা খুব পরিচিত হয়ে যায়। আজ শুক্রবারে মসজিদের আওয়াজ এবং কিছু তিলাওয়াত শোনা যাচ্ছিল। তখন মনে হচ্ছিল যে কাশ্মীরের এই ইসলামিক দিকটা আমি একটু ফলো করি। তো এইভাবে একটু প্রথম অভিজ্ঞতায় কাশ্মীরের লোকজনকে আমার এই সকালেই দেখা হয়, এবং খুব বেশি যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি সেটাও না। আলহামদুলিল্লাহ কাশ্মীরের অভিজ্ঞতাটা খুব দারুণ। তারা যে কোনো ভ্রমণে আসা বাইরের মানুষদের খুব বেশি হয়রানি করেই না, মানে তারা খুব সাদরে গ্রহণ করে। এবং একটা জায়গায় স্ক্যাম হতে পারে দর দামে কিছু একটা, বাট আপনি সচেতন থাকলে এগুলো খুব সহজেই আপনি এড়িয়ে যেতে পারবেন। কাশ্মীরের মানুষজন অত্যন্ত ভালো আচরণ করেছে, এবং আমি খুবই ভাগ্যবান যে আমার ভ্রমণটা আলহামদুলিল্লাহ খুব দারুণভাবে কেটেছে। তো কাশ্মীরে আপনাকে প্রথমে সব আগে যেটা খেয়াল রাখতে হবে যে আপনি ভ্রমণে কোন কোন জায়গা দেখতে চাচ্ছেন, আপনাকে আগেই ম্যাপ করে নিলে ভালো হয় যে আপনি কী কী দেখবেন। কারণ আমি 6-7 দিনে খুব বেশি যে দেখেছি তা না, কিন্তু মূল আকর্ষণগুলো আমি দেখে এসেছি। আর লোকাল মার্কেট বলতে গেলে সাইট সিইংয়ে আপনার অনেক ভালো ভালো জিনিস দেখতে পাবেন। কাশ্মীরের ঐতিহ্যবাহী অনেক ধরনের সরঞ্জাম যা খুব আকর্ষণ করবে, বিশেষ করে ভ্রমণে আসা প্রত্যেক ভ্রমণপিপাসু মানুষকে খুব আকৃষ্ট করবে কাশ্মীরের এই লোকাল মার্কেটগুলি। এবং সম্ভবত রবিবারে সন্ধ্যায় খুব জমে যায় লাল চোখের এই হাটগুলোতে, হাঁটা যায় না মানুষের কারণে। রবিবারের সন্ধ্যাটা তাদের মার্কেটের ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং চমচমাট কাটে, বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যা 7টা বা 8টা পর্যন্ত খুবই ভালো বিজনেস। আর এতে করে অনেক দূরান্তের যে ব্যবসায়ীরা তারাও আসে ফুটপাথের আশেপাশে। এই রকম প্রত্যেকটা এলাকা খুব বেশি ভিড় হয়ে যায়। তো আমার বাইরে থেকে ঘোরাঘুরির পর আমি ভালো করে দেখি নাই, কিন্তু আমি কয়েকটা জায়গায় খেয়াল করেছি।
Oh, people. Achha. How much cost? Huh? 500 rupees. 500 rupees. 500. Double tail?